বৃশ্চিক রাশির জুন 2024 কর্মবিভ্রাট হওয়ার প্রবল সম্ভাবনা, অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, বৃশ্চিক রাশির জুন 2024 কেমন হতে চলেছে? কর্ম সমস্যা দেখা দেবে, কেন দেখা দেবে, তার সমাধান কি সেটি বলে দেবো। কোনো চিন্তা নেই, আমাদের একমাত্র চ্যানেল যেখানে শুধুমাত্র জ্যোতিষিক পরিষেবা সঠিক সময়ে সঠিক দিনে খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করা হয়, এবং যদি সমস্যা থাকে তার সমাধানের পথ খুব সহজ সরল সুন্দরভাবে বলে দেওয়া হয়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভয় পাবেন না, কর্মবিভ্রাট শুনে ভয় পাবেন না, যাতে কর্মের আপনাদের স্বাচ্ছন্দ্য ফিরে আসে তার জন্যই আমাদের এই জায়গাগুলো বলে দিতে হয়। কারণটা হচ্ছে কি, আপনাদের জন্মকুণ্ডলী দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এই মুহূর্তে রাহুর সঙ্গে রয়েছে। মঙ্গল রাহুর সঙ্গে থাকলে অঙ্গার দোষ তৈরি করে, অত্যন্ত ক্রোধের কারণে ভুলভাল সিদ্ধান্ত নেয়, দু নম্বর সমস্যা এটা। এবং চন্দ্র রাহু সেখানে গ্রহণ দোষ তৈরি করেছে, এই গ্রহণ দোষের কারণেই কর্মে সমস্যা দেখা দেবে। এবার আমরা গ্রহের বিন্যাস অর্থাৎ গোচরগতর অবস্থান বলছি। বৃষ রাশিতে চারটি গ্রহ রয়েছে, বুধ শুক্র বৃহস্পতি রবি। কন্যা রাশিতে রয়েছে কেতু, শনি রয়েছে পূর্বহাদ নক্ষত্রে, আমাদের স্বক্ষেত্রে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে। মীন রাশিতে চন্দ্র রাহু মঙ্গল, এটি একটু আপনাদের জন্য সমস্যা। এই গ্রহের অবস্থান শুনলেন, দুদিন পরেই মঙ্গল স্বক্ষেত্রে প্রবেশ করবে, তখন আপনাদের আবার চাকার ভাগ্যের চাকার ঘুরে যাবে সরাসরি 180 ডিগ্রিতে, এবং অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন। জুন মাসের প্রথম দু সপ্তাহ আপনাদের কর্মের সমস্যা দেখা দেবে, তারপরে আবার স্বাভাবিক হয়ে যাবে এবং উন্নতি হবে। দুটি ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে তার সমাধানের পথ আমরা বলে দেব। প্রথমেতে বলি, আপনাদের শরীর মন যাবে অত্যন্ত ভালো, ধন স্থান খুবই শুভ, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন, শুভ সময় প্রশস্ত সময় সন্ধে 6:30। ভ্রাতা ভগ্নীর অবস্থান শুভ, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনারা বগলামুখী কবচ পরিধান করার চেষ্টা করবেন অথবা বগলামুখী বীজ মন্ত্র গিয়ে করবেন। www.apnc.co.in ওয়েবসাইটে গিয়ে প্রথমেই দেখবেন আমার নবগ্রহ স্তুতি বলে একটি জায়গা রয়েছে, সেখানে গ্রহদের বীজ মন্ত্র, তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র, শুভ বর্ণ, শুভ রং সমস্ত কিছু বলা আছে, সেখান থেকে বীজ মন্ত্রটা দেখে নেবেন। এবার আমরা আসব প্রেম বিবাহ দাম্পত্য, অত্যন্ত শুভ, মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন মঙ্গলের অশুভ অবস্থানের কারণে। এই মুহূর্তে যারা বিবাহে অংশগ্রহণ করবেন, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনাগার না ঘটলেও আমি বারবার বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গল রাহুযুক্ত থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ক্রোধের কারণে সমস্যা হয়, তাই গাড়ি আস্তে চালাবেন, বিশেষত মেরুন কালারের গাড়ি চালাবেন না। এবার হচ্ছে আমরা যেখানে খুব ভালোভাবে বিচার করার চেষ্টা করেছি, ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, ভাগ্যের বোঝা ভগবান বলে, তো ভাগ্য যদি ঠিক থাকে তার ভয়ের কিছু কারণ নেই। কর্মক্ষেত্রে শুভাশুভ দুটো ফলই রয়েছে, যেহেতু প্রথম 15 দিন অশুভ ফল প্রাপ্তি ঘটবে, তারপরে শুভ ফল, তাই কর্মর ক্ষেত্রে আমরা শুভাশুভ এই কথাটি বললাম। আয় অতি শুভ, যেহেতু লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত প্রগতি লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, বিশেষত যারা সোনা রূপা ব্যবসা করছেন, যারা ওয়াইন শপ করেছেন, যারা প্রমোটারি ব্যবসা করেছেন, যারা স্টেশনারি দোকান রয়েছে, যাদের গার্মেন্টসের দোকান রয়েছে পোশাক আশাকের, তারা সকলেই খুব ভালো অবস্থায় থাকবে, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল, ব্যয় বৃদ্ধি পাবে চিকিৎসা ক্ষেত্রে, যেহেতু শরীর ভালো যাবে কিন্তু পরে গিয়ে আঘাত লাগার সম্ভাবনাটা রয়েছে। শরীর ভালো যাবে মানে আমার ব্যয় হবে না, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় কিন্তু সাধারণত পরে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে দুর্ঘটনাজনিত সমস্যায় ভুগলে তখন চিকিৎসা বিভ্রাট ঘটে, অর্থাৎ হঠাৎ করে কোনো খরচ বেড়ে যায়,
সেটা হওয়ার সম্ভাবনা আছে বলে গাড়ি আস্তে চালাবেন। আইনি কোনো সমস্যা থাকবে না। রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, পেশাদারী যারা উকিল, ডাক্তার, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা ভালো থাকবেন। তাদের জন্য জুন 2024 অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে। আশা করি আমরা আপনাদের সমস্ত বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরলাম। এবার আমরা আপনাদের যে সমস্যা দুটোর কথা বললাম, অঙ্গার যোগের কারণে অত্যন্ত ক্রোধ বৃদ্ধি পাবে। রাগের কারণ, রাগ হলে কি হয়, মানুষ তর্ক ঝামেলা ঝগড়া সঙ্গে যুক্ত হয়। ফোন ব্যবহার কম করবেন, ফোনে যখন কথাবার্তা বলবেন ধীরস্থিরভাবে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন ধীরস্থিরভাবে, গুরুজনদের সঙ্গে কথা বলবেন ভেবে চিনতে, এই সব ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনারা প্রত্যহ সকালে স্নান করে মঙ্গলের বীজ মন্ত্র করবেন, ওং হুং শ্রীং মঙ্গলায়। তারপরে বগলামুখী মাকে প্রণাম জানাবেন, বীজ মন্ত্র করবেন, গায়ত্রী করবেন। এগুলি কোথায় পাবেন বলে দিলাম। সন্ধেবেলায় কালো বস্ত্র পরিধান করে রাহুর বীজ মন্ত্র করবেন, ওং ঐং হ্রিং রাহবে, ওং ঐং হ্রিং রাহবে। এবং গরিব দুঃখীকে দান করবেন, গরিব দুঃখীকে দান করতে ভুলবেন না। রাহু যদি সমস্যা তৈরি করে, শনি যদি সমস্যা তৈরি করে, দানের চাইতে বড় সেবা আর কিছু হতে পারে না। ঘোড়া অত্যন্ত তুষ্ট হয়, এগুলি জানবেন, এই ছোট্ট টোটকাগুলি করবেন। আর যেহেতু আমি বারবার বলেছি, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই দুটি মাসে রাহু অত্যন্ত ক্ষমতাশালী থাকে, তাই তাকে শান্ত করার জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। চারমুখী রুদ্রাক্ষ অরিজিনাল কিনে নিয়ে এসে তা হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে তবেই তা পরিধান করবেন। যদি প্রাণ প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে সা পরাও যা না পরাও তাই। সুতরাং পরিধান করার বিশেষ যে প্রক্রিয়া, যারা পড়তে চান তারা 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনস্টাগ্রামেও আপনাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি। আমাদের অনুষ্ঠান দেখবেন, দেখলে ভালো লাগবে, মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা আপনাদের বলবো, আমাদের অনুষ্ঠানে মহিলাদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পারমিতা মুখার্জি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করছেন, তার হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারবেন। সমস্ত বিষয়টি বললাম, এবার একটি গুরুত্বপূর্ণ বলবো, যে আমরা সকালবেলায় 6টাতে দৈনিক রাশিফল দিই, যা অত্যন্ত আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক 12টা সাড়ে 12টার সময় মাসিক রাশিফল দিই, ঠিক 6টা 15 যা আপনাদের সমস্যা আমাদের তুলে ধরেন, যা বলেন, তার সমাধান ফলস্বরূপ শর্ট ভিডিও দিই। শর্ট ভিডিও দেখতে ভুলবেন না, অত্যন্ত সুন্দর সেই শর্ট ভিডিও সমাধানের পথ। কোনো ক্ষেত্রেই আমরা বলি না বৈদিক বীজমন্ত্রের বাইরে গিয়ে অন্য কোনো কিছু ধারণ করতে। যাদের সমস্যা অত্যন্ত ক্রোধ চলছে, যাদের সমস্যা কোনো ক্ষেত্রে ঋণে জর্জরিত হয়ে গেছেন, তারা পাইরাইট রিং পরতে পারেন, পাইরাইট লকেট করতে পারেন, পাইরাইট ব্রেসলেট পরিধান করতে পারেন। এগুলো সবই নির্ভর করছে গুণাগুণ, তার শোধন প্রক্রিয়া কতটা ঠিক হচ্ছে। মৃগনাভিচার এগুলো শোধন হয় না, সুতরাং শোধন যে প্রত্যেকটাভাবে গ্রহের শোধন প্রক্রিয়া জানে, সেইখান থেকেই শোধন করবেন, কিনবেন যত্রতত্র, শোধন করবেন সঠিক জায়গায়। খুব ভালো লাগবে আমাদের অনুষ্ঠান, দেখতে থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।